আপনি একটা কলোনোস্কোপি অপারেশন করে দাঁড়াতে পারেন। একবার পুলিশ সার্জেন আমাকে ধরলেন রাস্তায়, ধরে কাগজপত্র চেক করে উনি বকা দিলেন, 5 মিনিট সময় হবে, একটু হাসাবেন, দিনটা খুব খারাপ যাচ্ছে। ওখানে ওনাকে হাসালাম কিছু, উনি আমাকে হাসালেন। একটা মরা বাড়িতে গেলাম, সেখানে লাশ পড়ে আছে, সবাই কান্না কাটে। আব্বা বলছেন আমি দুটিটা চুটি বললে কেমন হয়, মনটা ভালো কান গাল পাত্র বলে একটা জিনিস আছে। দেখে কক্সের কথা বললাম, এই আপনারা হয়তো বন্ধু বান্ধব বলেন না যে যে ধনী থাকে, যে ছাত্র থাকে, সে কোক টক খাচ্ছে আর আমরা পানি খাচ্ছি, তো তোর কোকটা একটু খাওয়ানো, খাওয়ানো খাওয়ানো খাবি, হ্যাঁ খাবো। আমার কথা হলো যখন আপনি গ্লাসে কোক ঢালেন, এটা ফেনা হয় না, না একটু বেশি হলো, কি হবে, যাত্রা ভঙ্গ, এটি হলো সমস্যা। আমরা কিন্তু ভাব নিয়েছিলি সবসময় জানো, সবসময় একটা পোস্টপাত, এবং এটা সত্যি ঘটনা। অনেক আগে একটা বিয়ে, আজকাল তো বিয়ে বাড়িতে গেলে যে খাওয়া দেয় কাঁটা চামচ ছুরি থাকে, মোটামুটি চামচ টামচ দিয়ে দেয়। আগেকার দিনে ছিল বিয়ে যে ওই যে পানি ঢেলে ধুতে হতো, এখনো হয় মাঝে মাঝে। এরকম একটা বিয়ে দেখেছি, ওটা দিকে আমার ফ্রেন্ডের মা বসছে, আমরা বসছি, প্লেটে ধুয়ে নিচে ফেলে দিলাম, এবং এই বিয়ে থেকে আসলে আমাদের পা টা ভিজে যায় সবসময়, জুতা টুতা ভিজে বাসায় চলে আসে। দেখলাম ফ্রেন্ডের মা ওটার দিকে বসে, উনি একটু প্লেটে পোলাও নিলেন, নিলে পোলাও দিয়ে একটু প্লেটটা ঘষলেন, ওই পোলা দিয়ে হাতটা একটা কষলেন, পোলাটা ঠাস করে ফেলে দিল। আন্টি আপনি এটা কি করলেন? বলে আমাদের ফ্যামিলিতে আমরা পোলাও দিয়ে হাত ধরি। আন্টি আপনি পোলাও দিয়ে হাত ধর, তাহলে মুরগির রোজ দিয়ে কি দাঁত মাজেন নাকি আপনি? আর এই বোঝানিতে আপনি গুলি করেন না। ব্যাপার যে আমরা সবসময় একটা ভাব নিয়ে চলি। আমি যেমন নকিয়া সিমেন্সের সিইও ছিলাম, আইবিএম এর সিইও ছিলাম, এবং অন্যান্য সিইওদের সাথে উঠা বসা, তো আমাকে জিজ্ঞেস করে না, আমি তোমার কোম্পানিতে কয়জন তোমার আন্ডারে কাজ করে? আমার আন্ডারে কেউ কাজ করে না, আমার সাথে কাজ করে। আচ্ছা তোমার কোনো সাবঅর্ডিনেট না আছে? না, আমাদের আমার কলিগ আছে, কোনো সাবঅর্ডিনেট। আমরা কিন্তু ভাব নিই সবসময় আমার সাবঅর্ডিনেট, আর বলে আমার আন্ডারে 25 জন কাজ করে, আর বলা সবাইকে ইঞ্জিনি করে আমার আন্ডারে 25 জন কাজ করে। আমার বলার সাহেব দেখে কারের দলিত মুখিত করলাম, 25 জনকে ভর্তা করিয়া ফেলে দিলাম আমার আন্ডারে 25 জন। আমি যখনই শুনি আমাকে কেউ বলে আমার আন্ডারে 25 জন কাজ করে, আমার চোখের সামনে একটাই চিত্র ভেসে, বিরাট একটা মুরগি, মুরগিটা স্যুট পরা, আর এই স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম, আর এই 25টা ডিমের উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং, আর এই ম্যানেজমেন্ট ট্রেনিং সরু ডিমগুলি যখন উপর দিকে তাকায় দৃশ্যটা মনে শোভনীয়। এই হলো ব্যাপারটা, আমার সত্যি ভাব নিয়ে চলি। অনেকে বলে তুমি জানো আমি কার ছেলে? না, তোমার মাকে জিজ্ঞেস করবে। আরেকদিন এরকম হয়েছিল, আমাকে ছেড়ে দিল, আমার সাথে একটু কথা কাটাকাটি, সে বলছে যে না স্যার আপনি মানে জানেন না কার সাথে কথা বলছেন, ভয় পেয়ে গেলাম বাইরে বাইরে, না কি ভাই আপনি একটু গুলশান ক্লাবে যাবেন কি, আমার নাম বললে সবাই বলে দিবে আমি কি হবে খাইছে গেলে। তখন ওই নারায়ণগঞ্জে তখন ওই সব যে নদীতে ভাষার টাসার ঘটনা ঘটছে, তো আমি খুব ভয় পেলাম। সত্যি গুলশান ক্লাবে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওনার নাম চিনেন কি না, এবং সবাই এক বাক্যে কিন্তু একই উত্তর দিল, সবাই বললেন আমরা জীবনে ওনার নাম শুনি। দেখলে আমার সবসময় একটু ভাব নিয়েছিল, যেমন বিদেশে যারা থাকে তারা কিন্তু অনেক ভাব নেয় যে মানে না ভাই তুমি বাংলাদেশে থাকো কি ভাবে, কি গরম কি ট্রাফিক জ্যাম, কিভাবে থাকো? আমি আপনি আমেরিকায় যাওয়ার আগে যেভাবে থাকতেন ওইভাবে থাকবেন, আর আপনি বিদেশে থাকেন না, বিদেশে যখন কেউ থাকে আর আপনি আমেরিকায় থাকেন, কুদ্দুস কে চিনেন? কুদ্দুস মাথার চুল কম, একটু শ্যামলা মতন, চুয়াডাঙ্গা বাড়ি চিনেন না? না, ও কোথায় থাকে? ও লস অ্যাঞ্জেলিস থাকে, আমি তো নিউ ইয়র্কে থাকি। আমি আমেরিকায় থাকি কিন্তু বাঙালি দেশ তো বেশি না বেশি।
আপনি কোথায় থাকেন? আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে কোথায় থাকেন? জ্যাকসন হাইটসে থাকি। আরে জ্যাকসন হাইটস তো নিউ ইয়র্কে বাঙালি মহল্লা। হ্যাঁ, কিন্তু ওখানে আমি জুইশ এরিয়াতে থাকি। সবটা একটা ভাব নিয়েছে, ভাবটা আপনি দাম নেই। এনিওয়ে, এটি হলো ব্যাপার। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।